আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো Infinix হট 11s এই ফোনটি নিয়ে। তো এই ফোনটির মধ্যে কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক রয়েছে। আপনারা অনেকে দেখে থাকবেন ইউটিউবে কিন্তু এই ফোনটি নিয়ে প্রচুর পরিমাণ রিভিউ হয়েছে, কিন্তু আমি যতটুকু এখানে খেয়াল করেছি বেশিরভাগ রিভিউয়ারই কিন্তু এখানে তাদের Infinix হট 11s এই ফোনটির ভালো সাইডগুলোর কথাই বলেছে। কিন্তু আমি বিভিন্ন মানুষের কাছ থেকে জানতে পেরেছি এই ফোনটির মধ্যে কিছু কিছু খারাপ দিক রয়েছে, যেই বিষয়গুলো আপনাদের জানানো উচিত বলে আমি মনে করি। যার কারণে আজকের এই ভিডিওতে আমি আবার তৈরি করতেছি। এর আগেও কিন্তু Infinix হট 11s এই ফোনটি আমরা রিভিউ করেছি। তো আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে বরাবর আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য রেগুলারলি। তো ফার্স্ট অফ অল আমরা খুব শর্টভাবে এই ফোনটির স্পেসিফিকেশনগুলো আবার আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই ফোনটি তৈরি করার ক্ষেত্রে গ্লাস ফন্ট এবং এই ফোনটিতে প্লাস্টিকের বডি ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়া ফোনটিতে ম্যাট ফিনিশিং করা হয়েছে। ফোনটি ডাইমেনশনের ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন 168.9 mm হাইট এবং 67 mm ওয়াইড। এছাড়া 8.8 mm থিকনেস পেয়ে যাবেন এই ফোনটিতে। এছাড়া ফোনটির ওয়েট পেয়ে যাবেন আপনারা 205 গ্রাম। ওভারঅল এখানে কিন্তু বেশ ঠিকঠাকই আছে। তবে Infinix এর কিন্তু এখানে তাদের যে ডিজাইনটা রেখেছে, এই ডিজাইনটা কিন্তু অনেকটা আপগ্রেড করার দরকার ছিল, কারণ তো এটি আমার কাছে খুব একটা অ্যাট্রাকটিভ ডিজাইন বলে মনে হয় না। তো দেন এরপর আমরা এই ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি। সেক্ষেত্রে এখানে আপনারা 6.78 inch ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনারা ডিসপ্লে রেজলিউশন পেয়ে যাবেন 1080x2480 pixel। এছাড়া ডিসপ্লেতে আপনারা PPI ডেন্সিটি পেয়ে যাবেন 399 PPI ডেন্সিটি, যেটির মাধ্যমে আপনারা কিন্তু কন্টেন্টগুলো ওয়াশ করে বেশ ভালো একটা শার্পনেস এখান থেকে পেয়ে যাবেন। এবং ফোনটিতে আপনারা ডিসপ্লে রিফ্রেশ রেট পেয়ে যাবেন 90Hz রিফ্রেশ রেট। এছাড়া মাল্টিটাস্কিংয়েরও কিন্তু আপনারা একটা ভালো সুবিধা পেয়ে যাবেন এই ফোনটিতে। তো ওভারঅল যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আপনারা এখান থেকে ডিসপ্লেতে খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। এবং এখানে যেহেতু ডিসপ্লেতে 500 nits পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, সেহেতু কিন্তু আপনারা ডে লাইটে খুব ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন এই ফোনটির মাধ্যমে। তো ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন থাকবে না, কিন্তু এখানে তার ডিসপ্লেতে যে পাঞ্চ হোল কাট আউটের সেলফি ক্যামেরাটা ব্যবহার করেছে, এটি অনেকটা বড়, যার কারণে আপনি যখন মুভি অথবা নাটক দেখবেন তখন সেখান থেকে আপনি সামান্য একটু সমস্যা ফেস করতে পারেন। তো দেন এরপরে যদি আমরা এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, এই ফোনটিতে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেখানে এর মেন ক্যামেরা রাখা হয়েছে 50 MP একটি মেন শুটার ক্যামেরা, 2 MP একটি ডেপ সেন্সর এবং 2 MP একটি AI লেন্স। তো এখানে তারা কিন্তু দেখেন 50 MP সঙ্গে যে দুইটা ক্যামেরা ইউজ করেছে, এই দুটা ক্যামেরা কিন্তু কোনো কাজে আপনাকে দিবে না, কারণ এখানে যে 2 MP ডেপ এবং 2 MP AI লেন্স ব্যবহার করা হচ্ছে, এখান থেকে আপনার কোনো সার্ভিসই পাবেন না। তবে আমার মনে হয় এখানে যদি তারা 4টা ক্যামেরা সেটআপ ব্যবহার করতো, সেক্ষেত্রে অনেক ভালো একটা সার্ভিস পাওয়া যেত এই ক্যামেরা থেকে। এবং এখানে অবশ্যই আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ম্যাক্রো সেন্সরটা ব্যবহার করা অবশ্যই উচিত ছিল এই ফোনটির হিসাবে। তো ওভারঅল যদি এখানে ক্যামেরা নিয়ে কথা বলতে হয়, সেক্ষেত্রে আমি ক্যামেরাতে এখানে খুব একটা ভালো বলবো না, মিডিয়াম সার্ভিসের ক্যামেরা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তবে এখানে একটাই হাইপ করা বিষয়, সেটি হচ্ছে এখানে 50 MP আপনারা একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন ব্যাক ক্যামেরাতে, এটাই। তো এই ফোনটিতে আপনারা ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 1440x30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু আপনারা 8 MP একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, যেখান থেকে কিন্তু আপনারা বেশ ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন। এখানে ফ্রন্ট ক্যামেরা কিন্তু যদিও 8 MP একটি ফ্রন্ট ক্যামেরা হয়, কিন্তু এখান থেকে আপনারা কিন্তু ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন এই ক্যামেরাতে। তো ওভারঅল এখানে ক্যামেরা নিয়েও কিন্তু আপনারা খুব একটা সন্তুষ্ট হবেন না, সেলফি ক্যামেরাতে বেশ ভালো পাবেন, কিন্তু এখানে ব্যাক ক্যামেরাতে আপনারা সন্তুষ্টজনক কোনো সার্ভিস পাবেন না। তো এখানে যদি আমরা ক্যামেরার বিষয় নিয়ে কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আপনারা Infinix হট 11s এই ফোনটির থেকে কিন্তু রেডমি 10 ক্যামেরা সার্ভিসটা অনেকটা বেটার পেয়ে যাবেন, কারণ সেখানে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে এবং সেখানে আলট্রা ওয়াইড সেন্সর, ম্যাক্রো সেন্সর, ডেপ সেন্সর সমস্ত সেন্সরগুলো আছে, যার কারণে সেখান থেকে কিন্তু আপনারা আরও বেটার একটা রেজাল্ট পেয়ে যাবেন ক্যামেরাতে। তো দেন যদি আমরা এই ফোনটির ব্যাটারির কথা বলি, সেক্ষেত্রে এই ফোনটিতে 5000 mAh একটি ব্যাটারি আপনারা পেয়ে যাবেন। এবং এই ব্যাটারির মাধ্যমে কিন্তু আপনারা খুব ভালোভাবে যদি রাফলি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একদিনের একটা ব্যাটারি সার্ভিস পেয়ে যাবেন। এবং এখানে তারা ব্যাটারিকে চার্জ করার জন্য 18W একটি ফাস্ট চার্জার ব্যবহার করেছে। তবে দুঃখের বিষয় একটা, এখানে আপনারা যদি 10W একটা ফাস্ট চার্জার দিয়ে চার্জ করেন, সেক্ষেত্রে যে স্পিডটা হবে, এখানে 18W চার্জার দিয়ে কিন্তু আপনারা সেম স্পিডটা পাবেন। এখানে চার্জার নিয়ে অনেকেই কমপ্লেন করেছে যে এই ফোনের চার্জার দিয়ে চার্জ করতে অনেক বেশি সময় নিচ্ছে, যার কারণে এটি কিন্তু একটা খুবই খারাপ দিক, কারণ ফোনের ব্যাটারি যদি চার্জ করতে 4 ঘন্টা বা 3 ঘন্টার বেশি সময় নেয়, সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই একটা খারাপ দিক। তো আমার মনে হয় এই বিষয়টা তাদের অবশ্যই দেখা উচিত ছিল, কারণ যাই হোক ফোনটি যেহেতু লঞ্চ হয়ে গেছে, সেহেতু এটা নিয়ে আর কিছু বলে লাভ নেই। দেন যদি আমরা এই ফোনটির পারফরমেন্সের কথা বলি, এখানে আপনার অপারেটিং সিস্টেম হিসেবে
অ্যান্ড্রয়েড 11 পেয়ে যাবেন এবং এখানে আপনারা ইউজার ইন্টারফেস পেয়ে যাবেন XOS 7.6 এখানে কোনো কমপ্লেন পাবেন না ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর যেটি অনেকটা পাওয়ারফুল প্রসেসর এবং অনেকেই বলছে এটা একটা গেমিং প্রসেসর হ্যাঁ আসলে এটি গেমিং প্রসেসর এটি অনেক পাওয়ারফুল একটা প্রসেসর এটি 12 নানোমিটার আর্কিটেকচারের তৈরি এখান থেকে কিন্তু পাওয়ার কনজাম্পশনটা আপনারা অনেক কম পাবেন ফোনটিতে আপনারা র‍্যাম পেয়ে যাবেন 4GB এবং 6GB এখানে আপনারা প্রসেসর পেয়ে যাবেন অক্টোকোরের একটি প্রসেসর যেখানে 2 GHz এর একটি ক্লক স্পিড পেয়ে যাবেন এবং জিপিইউ হিসেবে আপনারা মালি G52 MC2 পেয়ে যাবেন ওভারঅল যদি আমরা এখানে তাদের এসোস সেটআপ নিয়ে কথা বলি সেক্ষেত্রে আপনারা এই এসোস সেটআপে আপনাদের রেগুলার কাজ এবং গেমিং এ কিন্তু খুব ভালো একটা পারফরম্যান্স পেয়ে যাবেন তবে এখান থেকে যদি আপনারা পাবজি গেমটা খেলতে চান সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে পাবজি গেমে অনেক সময় ফ্রেম ড্রপের অনেক কমপ্লেন পাওয়া গিয়েছে তাছাড়া ফ্রি ফায়ার গেমগুলো আপনারা খুব ভালো পারফরম্যান্সে খেলতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনারা গ্রাফিক্সটাও খুব ভালো পেয়ে যাবেন তো ওভারঅল যদি আমরা পারফরম্যান্সের কথা বলি সেক্ষেত্রে আপনি যদি একজন ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন সেক্ষেত্রে এই ফোনটা আপনার জন্য বেস্ট তবে আপনি যদি পাবজিতে খুব বেশি ইনভলভ হয়ে থাকেন সেক্ষেত্রে এই ফোনটা আপনাকে খুব ভালো সার্ভিস প্রোভাইড করবে না তো দেন এই ফোনটিতে আপনারা স্টোরেজ পেয়ে যাবেন 128GB এবং 64GB তবে বাংলাদেশে শুধুমাত্র একটাই পাওয়া যাবে সেটি হচ্ছে 128GB তো দেন এই ফোনটিতে আপনারা হেডফোন জ্যাক পেয়ে যাবেন সিকিউরিটির জন্য আপনারা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটি ফোনটির রেয়ার সাইডে রাখা হয়েছে তবে এখানে এই সময় এসে কিন্তু রেয়ার সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটি কিন্তু অনেকটা একটা অড বিষয় এখানে তারা যদি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রাখতো সেক্ষেত্রে অনেক বেটার হতো এটাও আমার কাছে খুব একটা ভালো লাগে না এছাড়া ফোনটিতে সেন্সর হিসেবে আপনারা সবগুলো সেন্সরই পেয়ে যাবেন তবে এখানে তাদের যে স্পিকারটা তারা ব্যবহার করেছে ডুয়েল স্পিকার তো ডুয়েল স্পিকারে কিন্তু আপনারা খুব একটা ভালো পারফরমেন্স পাবেন না এখান থেকে স্পিকারে অনেকটাই সমস্যা দেখা গিয়েছে যেগুলো অনেকেই কমপ্লেন করেছে যে এই ফোনটির স্পিকার যদিও ডুয়েল স্পিকার হয় কিন্তু এখান থেকে তারা অনেকগুলো প্রবলেম পাচ্ছে তো ওভারঅল যদি সবগুলো বিষয় নিয়ে আমি কথা বলি সেক্ষেত্রে এই ফোনটির যে প্রাইস রেঞ্জ রয়েছে এই প্রাইস রেঞ্জে হয়তো বা ফোনটি বেটার একটা পারফরমেন্স করতে পারতেছে কিন্তু আপনারা যদি একটু বেশি টাকা দিয়ে রিডমি 10 ফোনটা কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সমস্ত ঝামেলাগুলো পাবেন না এবং সেখান থেকে আপনারা খুব স্মুথলি একটা পারফরমেন্স পেয়ে যাবেন এবং আপনারা ফোনটি কিন্তু দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে পারবেন তাছাড়া আমরা সবাই জানি যে আমরা চাইনিজ যে ফোনগুলো কিনি এই ফোনগুলো কিন্তু ফার্স্ট দিকে বেশ ভালো একটা পারফরমেন্স করে কিন্তু কিছুদিন পরে কিন্তু সেই পারফরমেন্সগুলো আর থাকে না তো ওভারঅল সবকিছু মিলে আমার কাছে মনে হয় যদি আপনার বাজেটটা একদম টাইট একটা বাজেট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই ফোনটি নিতে পারেন আর আপনার বাজেটে আরেকটু বেশি করা সম্ভব হয় সেক্ষেত্রে আপনি রিডমি 10 এই ফোনটা কিন্তু নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে